لهم سماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إلى آخر الآيات আয়াতটি রয়েছে সূরা বনি ইসরাইল, আরবির নাম হচ্ছে সূরা ইসরা, 17 নম্বর সূরার 44 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাব' ওয়াল আরদ। এই আয়াতের তরজমা আমি অনেক জায়গায় শুনেছি কিন্তু সূক্ষ্ম তরজমা হয়নি। আপনি লক্ষ্য করেন, এই আয়াত বলার পরে অনেকেই বলে সাত আকাশ এবং ওই জমির মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহর তসবিহ করছে। আল্লাহ কি কথা বলেছে? আমি কি ট্রান্সলেট করলাম যে সাত আকাশ এবং সাত জমির মাঝে যা কিছু আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করছে? কিন্তু আল্লাহ কিন্তু এই কথাটা এইভাবে বলেনি। আল্লাহ কি বলেছে আপনি লক্ষ্য করেন, আল্লাহ বলেন তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাব'ওয়াল আরদ। এই পর্যন্ত থামেন। আল্লাহ বলছেন আল্লাহর পবিত্রতা তার মহিমা ঘোষণা করছে সাত আকাশ এবং সাত জমিন, মানে এই জমিনকে আল্লাহ বলছে এই জমিনটা পর্যন্ত আল্লাহর তাসবিহ করছে, সাত আকাশ আল্লাহর তাসবিহ করছে, আর সাত আকাশ আল্লাহর মহিমা করছে, এই জমিনও আল্লাহর মহিমা করছে। তার মানে কি আকাশ আর জমিনের প্রাণ আছে কিনা নাই তার রবের কাছে? কারণ যেহেতু আল্লাহ বলছেন জমিন আকাশ আমার পবিত্রতা ঘোষণা করছে, এটা বলার পরে তারপর আল্লাহ বলছেন অমান ফিহীন, তারপর আল্লাহ বলছেন এমন কি এই সাত আকাশ এবং সাত জমির মাঝে যে কেউ আছে তারাও আমার পবিত্রতা ঘোষণা করছে। তার মানে যে কেউ এটা পরে আসছে, আল্লাহ বলছেন সাতটা আকাশ যে লেয়ার রয়েছে সাতটা আকাশের, আল্লাহ বলছেন প্রত্যেকটা আকাশ একটা প্রাণী, প্রত্যেকটা আকাশ আমার পবিত্রতা ঘোষণা করছে, প্রত্যেকটা জমিন আমার পবিত্রতা ঘোষণা করছে। পবিত্রতাটা কি এটা আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে ধাপে ধাপে আপনার কাছে পেশ করব। তারপর আল্লাহ বলছেন শুধু যে কেউ নয়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা এমন কোন শাই নাই, এমন কোন বস্তু নাই, এমন কোন কিছু নাই যেটা আমার পবিত্রতা ঘোষণা করে না। তার মানে প্রত্যেকটা কিছু আমার পবিত্রতা ঘোষণা করছে। তারপর আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তাদের পবিত্রতা করার ধরনটা কেমন তুমি এটা বুঝো না। আমরা পবিত্রতা ঘোষণা করি কিভাবে? সুবহানাল্লাহ, আমরা জবান দিয়ে বলছি সুবহানাল্লাহ। এটা আমরা আপনি বুঝেন যে লোকটা আল্লাহর পবিত্রতা ঘোষণা করব। যেমন হাদিসে রয়েছে নিচের দিকে নামতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলতেন। ইমাম সাহেব যদি ভুল করে ফেলে তখন মুক্তাদিরা কি বলবে? সুবহানাল্লাহ। কিন্তু অনেকে ভুল করে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা শুরু করে দেয়, কিন্তু হাদিসে আল্লাহু আকবার শব্দটা নাই, সুবহানাল্লাহ রয়েছে। আপনি তালকিন করবেন তো সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহু ওয়া শাইতা, আল্লাহ যা চান আপনি যা চান তাই হয়। রাসূলুল্লাহ বলছেন সুবহানাল্লাহ আজালতানি লিল্লাহি নিদ্দাম বাল কুলু মাশাআল্লাহু ওয়াহদা। যখন এক সাহাবি বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যা চান আল্লাহ যা চান তাই হবে, রাসূলুল্লাহ বলছেন সুবহানাল্লাহ। তার মানে যখন কেউ ভুল করবে বা আশ্চর্যিত হবে তখন জবান দিয়ে সুবহানাল্লাহ বেরোবে। রাসূলুল্লাহ বলছেন সুবহানাল্লাহ আজালতানি লিল্লাহি নিদ্দাম, তুমি আমাকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে দিলে, বাল কুলু মাশাআল্লাহু ওয়াহদা, আল্লাহ একা যা চায় তাই হয়। বুখারীর হাদিস আমি আপনাকে বলছি, কিতাবুত তাওহীদ আপনি পেয়ে যাবেন। তো বলতে চাচ্ছিলাম কি যে আমাদের তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হচ্ছে আমাদের তাসবিহাত, তাকবীরাত, এটা আমরা বুঝি। কিন্তু আল্লাহ বলছেন এই যে খুঁটিটা আল্লাহর তাসবিহ করে, এই জমিনটা আল্লাহর তাসবিহ করে, বান্দা এটা বোঝার ক্ষমতা তোমাকে দেওয়া হয়নি। কিন্তু আপনি ইমান রাখবেন কি না? কারণ কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা বস্তু আমার ইবাদত করে। আমি এটা দিয়ে প্রমাণ করতে চাচ্ছি যে এগুলোর প্রাণ আছে, কিন্তু আমি জানি এই আয়াতটা এনাফ নয়, কারণ এখানে স্পষ্ট ভাষায় কিছু বলা হয়নি। কিন্তু আমি আরেকটা আয়াত আপনার কাছে বলবো, এটা আপনার অন্তরে প্রাণে ঢুকবে ইনশাআল্লাহুল আজিজ। আমি যদি কাউকে, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে এই বাস, আপনি দেখতে পাচ্ছেন বাস আর আমি অন্য কিছু দেখতে পাচ্ছি। এখন আমি পাঁচটা টাকা নিয়ে বললাম, এটা কে হেফাজত করতে পারবে, তুমি না তুমি? যদি মানুষের আপনার এগেনস্টে যদি আমি বাসকে বলি, আপনি দেখতেছেন বাস, এটা আপনার দৃষ্টিভঙ্গিতে এটা মুর্দা, এই বোতলটা আপনার দৃষ্টিতে হচ্ছে মুর্দা, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, কারণ আমি এর স্রষ্টা, আমি এর মালিক, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে আপনাকে কি বুঝতে হবে? আমার যেমন প্রাণ আছে এটারও প্রাণ আছে, নাহলে আল্লাহ তার সাথে কথা কেন বলে? বলেন কোনোদিন কি মুর্দার সাথে জিন্দার এক্সাম্পল চলে, যে কোনো জিন্দাকে আল্লাহ বলছে মুর্দা যেভাবে শুয়ে থাক তুই সেভাবে শুয়ে থাক, এটা হয়?
তো মুর্দার সাথে জিন্দার এক্সাম্পল চলে না, বরং জিন্দার সাথে জিন্দার এক্সাম্পল চলে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াতটা কি বলেছে, আপনি পড়ুন সূরা আহজাব 33 নম্বর সূরার সর্বশেষ আয়াত। কত নম্বর আয়াত জানেন? 73 আয়াত, এটা তো সর্বশেষ আয়াত। তার আগের আয়াতটা আপনি পড়েন, 72 নম্বর আয়াত পড়েন। আল্লাহ বলছেন, ইন্না আরাদনাল আমানাত আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফা আবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলছে, আমি আমার আমানতটাকে আকাশ সমূহে, জমিনে এবং পাহাড়ের কাছে পেশ করলাম। আইয়াহ মিলনাহা ফা আশফাকনা মিনহা, তারা কি করলো? সেটাকে অস্বীকার করলো যে আমরা এটাকে বহন করতে পারবো না, আর সাথে অপারগতা পোষণ করলো যে আল্লাহ এই ক্ষমতা আমাদের নাই। আর আল্লাহ কি বলছেন, ও হামালাহাল ইনসান, মানুষ এটাকে গ্রহণ করে নিল। এবার আপনি বুঝেন কিনা দেখেন তো, আল্লাহ বলছে একটা আমানত, আমানতটা আমি আকাশ জমিন আর পাহাড়কে দিয়েছিলাম, সেটা তারা নেয় নাই, নিয়ে নিল মানুষ। তাহলে কি এখন ওগুলো কি মুর্দা? তারা কি বলছে, বাবাই আইয়াহ মিল নাহা, তারা অস্বীকার করলো নেব না আল্লাহ। কেন? ওয়াশফাকনা মিনহা, তারা অপারগতা পোষণ করলো যে এটা ভার বহন করার মতন ক্ষমতা আমাদের নাই। আল্লাহ বলছেন, ও হামালাহাল ইনসান, মানুষ সেটা নিয়ে নিল। ইন্নাহু কানা যালুমান জাহুলা, সে হচ্ছে জালেম এবং অজ্ঞ। আল্লাহ বলছে সে হচ্ছে অত্যাচারী এবং অজ্ঞ। কেন বলেছে আল্লাহ? এর তো অনেক অর্থ হয়। এই আমার বক্তব্যের সাথে এই অর্থটা বলে দিই, যে আমানতটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, যেটা পাহাড়কে দিতে চেয়েছিল, আকাশকে দিতে চেয়েছিল, জমিনকে দিতে চেয়েছিল, যেটা নেয়নি, সেটা কি জানেন? সেই আমানত হচ্ছে আল্লাহর বিধান। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়, জমিন, আকাশকে বলেছিল, আমি যা করতে বলবো তোমরা তাই করবে, যদি করতে পারো তোমাদের জন্য জান্নাত আছে, আর যদি না করতে পারো জাহান্নাম আছে। এই জাহান্নামের কথা যখন বলা হয়েছে, আকাশ জমিন আর পাহাড়, তখন বলছে আইয়াশ ফাকনা মিনহা, আল্লাহ এটা বহন করার মতন ক্ষমতা আমাদের নাই, আপনি যেভাবে চান আমাদেরকে সৃষ্টি করেন, যা বলবেন আমরা তাই করি, ওই আজর আমরা নেব না, যাজাও পেতে চাই না, শান্তিও নাই, শাস্তিরও দরকার নাই। ওয়াশফাকনা মিনহা, কিন্তু আল্লাহ বলছেন, ও হামালাহাল ইনসান, আমি মানুষকে বলেছি তোমরা যদি আমার গোলাম হও তোমরা জান্নাত পাবে, আর যদি নাফরমানি করো তাহলে জাহান্নামে যেতে হবে। মানুষ এটাকে নিয়ে নিয়েছে, কিন্তু আল্লাহ তাকে জালেম কেন বলেছে? জালেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম যেটা বলে, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। কিন্তু দেখেন সে কত বড় জালেম, আল্লাহর সাথে ওয়াদা করে একটি, কিন্তু সে বাস্তবায়ন করে না। নামাজে সে কি বলে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি আর সাহায্য চাইলে তোমার কাছেই সাহায্য চাই। এটা নামাজের চিত্র। দেখেন তো যেমনি নামাজ শেষ হয়ে যায় তার অবস্থাটা কি? নামাজ শেষ, আল্লাহর বন্দিগিও শেষ, চায় যার কাছে তার কাছে। আমাদের এক ভাই যে বক্তব্য করতেছিল, ইমাম সাহেব শ্রদ্ধেয়, তিনি কি বলেছিলেন যে সন্তান চাওয়ার জন্য আজকে মানুষ কোথায় যায়? আল্লাহর কাছে চায়? এদিক সেদিক দৌড় করে। নেটে দেখা যায় দৃশ্য, কেউ বট গাছের মধ্যে সুতা পেঁচাচ্ছে, কেউ কোনো মাজারের গ্রিলের মধ্যে ইটা বানছে, কেউ কচ্ছপের উপরে শ্যাওলা তুলে বোতলে ভরে নিয়ে আসছে, কেউ গজার মাছকে কলিজা খাওয়াচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওগুলোকে সৃষ্টি কে করেছে? ওগুলোই সৃষ্টি। আপনি বুঝেন না? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপরে কি আক্ষেপ করবে না কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আদম সন্তান এত নির্বোধ কি করে হয়? আরে প্রত্যেকটা বস্তুর চাইতে আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি, আর সেই আদম সন্তান ওই তুচ্ছ প্রাণীর কাছে গিয়ে কি করে চায়? যে নির্বোধ, কিছুই বোঝে না। বলেন কতটা আমাদের বিবেক লোপ পেয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, সে মুখ মূর্খ এবং অজ্ঞ, অজ্ঞ এবং সে জালেম। অজ্ঞ কেন? আল্লাহ আমাদেরকে কত বড় মানে উদাহরণ দিয়েছে দেখেন। একটা হাদিস বলি তাহলে আপনি বুঝতে পারবেন আমরা কত বড় অজ্ঞ। যদি এই হাদিসটা বলার আমার ইচ্ছা ছিল না, কিন্তু এখন একটা কারণে বলতে হবে। হাদিসটি তিরমিজিতে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনাকারী, তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াহইয়ান রাব্বিহি আযজা ওয়াজাল, রাসূলুল্লাহ তার রবের কাছ থেকে নকল করে বলছেন, ইয়াবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালাউ বালি, ইয়াবনা আদম লাউ বালাগা যুনুবুকা আনানা আস-সামাই সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাকা ওয়ালাউ বালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে ডেকে ডেকে বলছেন, আদম সন্তান তুমি যতবার আমার
আমার কাছে আশা করে আসবা, যতবার আমার কাছে ক্ষমা চাইবা আমি ততবার তোমাকে ক্ষমা করে দেব, তোমার কি পাপ আছে এটা আমি দেখব না। কি পাপ আছে, কত পাপ আছে আল্লাহ বলছেন আমি দেখবো না, গাফার তুলাকা আমি তোমাকে ক্ষমা করে দেব। আর আল্লাহ বলছে একবার নয়, যতবার তুমি আমাকে ডাকবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া ইবনা আদম লাউ বালাগাত, আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো দেখি কতটা পাপ হলে আল্লাহ মাফ করবে বা কতটা পাপ হলে আল্লাহ মাফ করবে না। কোন ব্যক্তির যদি মাঠ ভরে যায় পাপে, এরকম বড় পাপী কি আল্লাহ মাফ করবে? এটা তো আমাদের দাবি, তাই না? আল্লাহ করলে কতটা করতে পারে, হাদিসের ভাষা দিয়ে আমি আপনাকে বুঝাই। আল্লাহ নিজে আপনাকে জানাচ্ছে লাও বালাগাত যুনুবুকা আনানাস সামাই, বান্দা তোর পাপ যদি ভরতে ভরতে আকাশের মেঘমালা পর্যন্ত ছুঁয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, তারপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কোনো পরোয়া করি না। শুধু কতটুকুই বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা চমৎকার মেসেজ দিয়েছে, ইয়া আবনা আদম লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আদম সন্তান তুই যদি আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করস যে তোর পাপ আকাশ এবং জমিনের মাঝে যে গ্যাপ রয়েছে এটা পুরো ভরে গেছে, কিন্তু সেই পাপের মধ্যে আমার সাথে শিরিক নাই, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে তার সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি তোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, এটা হচ্ছে হাদিসের ভাষা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় একটা মেসেজ দেওয়ার পরেও দেখেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না। আরেকটি হাদিস বলি আপনাকে আমি মুসলিম থেকে, যেই হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল আবদা আখতা খাতি ইন্নাল আবদা ইযা আখতা ইযা আযনাবা ক্বালা ইয়া রাব্বি ইগফিরলি, একজন বান্দা যখন পাপ করে, পাপ করার পরে যদি বলে ইয়া রাব্বি ইগফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আযনাবা আব্দি যামবান ওয়া আলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিযামবিন, কথাটা তিনবার রয়েছে হাদিস, মুসলিম শরীফের হাদিস বলছি আমি আপনাকে, এটা আপনি 49 নম্বর অধ্যায় গিয়ে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন বান্দা যখন পাপ করে, একজন বান্দা, এখানে কি বলা হয়েছে ইন্নাল আবদা, যখন কোনো বান্দা পাপ করে, যারা গ্রামার বোঝে আমি অতটা ডিটেলস জানি না, জাস্ট আপনাকে একটু নজর করে দিই, ইন্নাল আবদা ইযা আখতা ইন্নাল আবদা ইযা আযনাবা, একজন বান্দা যখন পাপ করে তারপরে যদি বলে ইয়া রাব্বি গফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দাও, আল্লাহর পক্ষ থেকে জবাবটা কি আসে, আযনাবা আবদি, আযনাবা আবদি, আমার বান্দা পাপ করেছে। তার আগে কিন্তু ওখানে আব্দি বলা হয় নাই, আব্দুন একজন বান্দা, কোন একজন সৃষ্টি, প্রত্যেক সৃষ্টি কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম বান্দা আর আল্লাহর বান্দার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উদ্দেশ্যে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উদ্দেশ্যে বলে আযনাবা আব্দি যামবান, আমার বান্দা পাপ করে ফেলেছে, ও আলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিযামবিন, আশ্চর্য ব্যাপার, আমার বান্দা জেনে গেছে যে তার এমন এক মালিক রয়েছে যে মালিক চাইলে তার পাপকে ক্ষমাও করে দিতে পারে আর চাইলে তার পাপের জন্য এখন তাকে ধরেও ফেলতে পারে, সে জেনে গেছে তার এমন একটা পাওয়ারফুল মালিক রয়েছে যে মালিক চাইলে এখন তাকে ধরতেও পারে, যে মালিক চাইলে তাকে ক্ষমাও করে দিতে পারে, সে তার রব সম্পর্কে এটা জেনে গেছে। এইভাবে তিনবার রিপিট করা হয়। সর্বশেষ হাদিসের জুমলা যেটা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যখন আল্লাহ জেনে নেয় যে এই বান্দা আমারই বান্দা, পাপ হয়ে যায় বারবার, শয়তান তাকে ধোকায় ফেলে দেয়, কিন্তু আমার ছাড়া কোনো অন্য কোনো কারো কাছে গিয়ে দ্বারস্থ হয় না, অন্য কারো কাছে গিয়ে মাথা ঠোকায় না, অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করে না, অন্য কারো কাছ থেকে সে শরণাপন্ন হয় না, যখন বারবার সে আমার কাছে রিপিট আসে আর মরার আগ পর্যন্ত সে আমারই বান্দা থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইগফির লাকা, আমি তোকে ক্ষমা করে দিলাম, এ মাল মাশিত কদ গফারতু লাকা, তুই যা খুশি কর, তোকে আমি কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, এটা হচ্ছে মুসলিম শরীফের ভাষ্য। যে আল্লাহ আমাদেরকে এমনটা বলেছে, মুসনাদ আহমদে কি রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না শাইতানা ইয়াকুল,
শয়তান তার রবকে বলে বেইজ্জতি ওয়া জালালি, আল্লাহ তোমার বড়ত্ব এবং তোমার মর্যাদার কসম করে বলছি, লা উগুই লা আবরাহ উগুই বানি আদম হাত্তা আরওয়াহুম হাত্তা আরওয়াহুম ফি, আল্লাহ আমি তোমার বড়ত্ব এবং তোমার ইজ্জতের কসম করে বলছি আমি প্রত্যেকটা আদম সন্তানকে গুমরাহ করব যতক্ষণ পর্যন্ত ওর দেহের মধ্যে প্রাণ রয়েছে। কে বলছে এই কথা? শয়তান। আর আল্লাহর কসম করে বলেছে, তার মানে বাস্তবায়ন করবে কিনা? আল্লাহ কিন্তু তাকে আগে পাওয়ার দিয়ে দিয়েছে, কারণ আল্লাহর কাছ থেকে সে ক্ষমতা চেয়ে নিয়েছিল যে আল্লাহ আমাকে ক্ষমতা দাও আমি তোমার প্রত্যেক বান্দাকে গুমরাহ করব। তখন আল্লাহ বলছে তোর কথা যে শুনবে তোকে সহ জাহান্নামে ফেলা হবে, তবে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, তবে আমার বান্দা যারা হবে তাদের উপরে তোর কোনো ক্ষমতা চলবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছে, এটা বনী ইসরায়েলে রয়েছে। তো এই এই হাদিসের মধ্যে যখন শয়তান এইভাবে বলে যে আল্লাহ তোমার ইজ্জত এবং তোমার বরকতের কসম করে বলছি একজন আদম সন্তানের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আমি প্রাণ থাকা পর্যন্ত তাকে আমি গুমরাহ করে ছাড়ব, যখন এই ওয়াদা করে নিয়েছে আপনার রব, দেখেন রিপ্লাইটা কি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমি আমার বরত্ব এবং আমার মহানত্বর কসম করে বলছি, লা আবরাহ আমিও ক্ষান্ত হব না, আগফির লাহুম ক্ষমা করতেই থাকব, মাস্তাগফারতা মাস্তাগফারানি, যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে ক্ষমা করতেই থাকব। যেই রব আমাদেরকে এইভাবে মেসেজ দিয়েছে, আমি কোরআনের আরেকটা আয়াত আপনার কাছে কোট করি, তাহলে আপনার অন্তরটা একবারে জুড়িয়ে যাবে। এটা তো হাদিস, অনেকে মনে করে হাদিস সহিহ হতে পারে যঈফ হতে পারে, আমরা কোনোদিন যঈফ হাদিস পর্যন্ত আমি কোনোদিন বয়ান করি না, যেটা সহিহ গ্রহণযোগ্য হাদিস ছাড়া আমি আজ পর্যন্ত কোনো যঈফ হাদিসও বর্ণনা করিনি, যারা বর্ণনা করে এটা দায়িত্ব তাদের, আমি এ সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না। তো কোরআনের একটা আয়াত বলি, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 110 নম্বর আয়াতটি আপনি পড়েন, চমৎকার কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে বলেছে যেই ব্যক্তি নিজের নাফসের উপরে অত্যাচার করেছে, আয়াতের শুরুটা হচ্ছে এমন, যেই ব্যক্তি মান আজলামা নাফসাহু যেই ব্যক্তি ফাহেশা কাজ করবে, খারাপ কাজ করেছে, আউয়াজলিম নাফসা নিজের নাফসের উপরে জুলুম করেছে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, দেখেন পাপ করেছে আবার অন্যান্য ভাবে নিজের নাফসের উপরে জুলুম করেছে, তারপরে সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহ গাফুরার রহিমা, সে আল্লাহকে ক্ষমাশীল এবং দয়াবান পাবে। এই যে একজন মাত্র সুবহানাল্লাহ বলেছে না, আমি এই সুবহানাল্লাহটা আপনাদের মুখ থেকে বের করব, আপনি বুঝেন নাই তাই সুবহানাল্লাহ বলছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আপনি আবার শুনেন, কারণ আমি কথা এইভাবে বলি না, আমি চাই আপনার অন্তর পর্যন্ত কথা পৌঁছুক, ওই গালগপ্প আমরা করি না। আরে বলছি কোরআনের আয়াত, এটা সূরা নিসার 110 নম্বর আয়াত, আল্লাহ বলছেন উমাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গাফুরার রহিমা, যেই ব্যক্তি অত্যাচার নিজের নাফসের উপরে করার পরে পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে আল্লাহকে দয়াবানও পাবে ক্ষমাশীলও পাবে। আপনি বুঝেন আমি কি বলেছি, দেখেন আল্লাহ কি বলেছে, আপনি পাপ করেছেন আপনি জালেম, আল্লাহর কাছে কি চেয়েছেন? ক্ষমা। কয়টা কয়টা জিনিস চাইছেন আপনি? একটা জিনিস চেয়েছেন, আপনি আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমি তো নাফসের উপরে জুলুম করেছি ফাগফিরলি আমাকে ক্ষমা করে দাও, আপনি একটা চেয়েছেন না? আপনার রব কত দয়াবান যার নাম রহমান, তিনি বলছেন এই পাপী যদি পাপ করার পর আমার কাছে শুধু ক্ষমা চায় আমি তাকে ক্ষমাও করব দয়াও করব। দুইটা জিনিস আল্লাহ কি বলেছেন? ইয়াজিদিল্লাহ গাফুরার রহিমা, সে আমাকে ক্ষমাশীল পাবে দয়াবান পাবে, তার মানে আপনি আল্লাহর কাছে ক্ষমাও পাবেন আল্লাহর দয়াও পাবেন। এমন এক প্রতিপালক আমাদের, এমন এক স্রষ্টার ইবাদত করি আমরা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই বান্দাগুলো আমার কালেমা পড়ে আমার বন্দিগি করে না, কত বড় জালেম সে আপনি বলেন? এই জন্য আল্লাহ বলছেন ইন্নাহু কানা জালুমান জাহুলা, সে হচ্ছে জালেম এবং অজ্ঞ। এই জন্য বলেছে যে রব বলেছে বান্দা তুই যদি আমার বান্দা থাকি সেই জমিনে মরার পরে আয় তোর কত পাপ আছে আমি মাফ করে দেব, এতটা বলার পরে আপনি সেই রবের ইবাদত করবেন না, সেই রবের বন্দিগি আপনি হবেন না, বান্দা হবেন না, তাহলে আপনার মতো মূর্খ আর কে আছে আপনি বলেন? বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিতাহিত জ্ঞান দান করেছে, আল্লাহ বলছে তুমি বুঝে শুনে কাজ করো।
তাহলে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জেনে বুঝে বান্দা হবে, আমি বলেছিলাম যারা অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, যারা আল্লাহর গোলামিটাকে মেনে নিয়েছে, তারা কিভাবে আল্লাহর ইবাদত করে আপনি দেখেন। এই সাত আকাশ এবং এই সাত জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি করেছেন, আকাশ ঘোলা হয়েছিল এবং এই জমিন ঠিকমতো স্থির হচ্ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়াম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশকে এবং জমিনকে বলছেন, ইতিয়া কারহান আও তাওআন আও কারহা, আল্লাহ বলছেন আমি যখন আকাশ এবং জমিনকে ইন্ডিকেট করে বললাম তোমরা আমার আনুগত্য করো স্বেচ্ছায় অথবা বাধ্য হয়ে, তার মানে সন্তুষ্টির সাথে অথবা তোমাদেরকে বাধ্য করে করা হবে। আকাশ এবং জমিন উভয়ে আল্লাহর কাছে বলল, আল্লাহ আমরা স্বেচ্ছায় আপনার কাছে মাথা নত করে দিলাম। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা বলেছে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আকাশ এবং জমিনকে যেইভাবে আদেশ করা হয়েছিল তারা সেইভাবে আমার কাছে এসেছে, আমি যেমন হতে বলেছি তেমন হয়েছে। আপনি কি দেখতে পান এই জমিনকে আল্লাহ কি ডিউটি দিয়ে রেখেছে? জমিনকে আল্লাহ বলেছে তুমি জমিনের মধ্যে বিছিয়ে থাকবে, এটা সেজদায় পড়ে আছে জমিন, তোমার উপরে পাপীরাও হাঁটবে নেককাররাও হাঁটবে, তোমার উপরে জিন্দারা হাঁটবে, মুর্দারা তোমার কবরের মধ্যে দেওয়া হবে, অস্বীকার করতে পারবে না। আজ পর্যন্ত কোনো পাপী জমিনের মধ্যে পাড়া দিয়েছে আর সেই জমিন তাকে নিয়ে বসে গেছে, এমন হয়েছে? কিন্তু এই জমিন আল্লাহর অর্ডার কি ফলো করে আপনি দেখাবো দুই একটা আয়াত। আপনি কি জানেন রাসূল সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে আসছিলেন তখন পেছন দিক থেকে এক কাফের তীর মারতেছিল, এটা জানেন আপনি? সেই রাসূল সাল্লাম তার দিকে চেয়ে দোয়া করেছিলেন, সাথে সাথে তার ঘোড়ার পা ধসে গিয়েছিল। এই ঘটনা জানেন আপনি? জানেন না? সেই ঘোড়ার পা ধসে গিয়েছিল, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের প্রত্যেকের জন্য এমন করে দিতেন জমিনকে যে পাপ করবে ওকে নিয়ে ধসে যাবে, তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম? বেঁচে থাকতে পারতাম না। কিন্তু আল্লাহ অর্ডার করেছে কিয়ামত পর্যন্ত তুমি এইভাবে পড়ে থাকো। আপনাকে যদি বলি এই যে জমিন যে সেজদায় পড়ে আছে, এটা যে আল্লাহর গোলাম, এটা তো মুর্দা, এটা তো দেখতে পাচ্ছি না, লড়ে চড়ে না, তো কেন লড়ে চড়ে না জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই জন্যই সৃষ্টি করেছে যে এইভাবে তুমি কিয়ামত পর্যন্ত স্থির হয়ে থাকবে, এইভাবে পড়ে থাকবে, এর জন্যই সৃষ্টি করা হয়েছে। দেখেন যে প্রাণ লড়লে চড়লেই যদি প্রাণ থাকে, আপনাদের অবস্থা মাঝে মাঝে এমন হয়। আপনি, আমি একটু আগেই বলেছি, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তার যে লড়াচড়া সব বন্ধ হয়ে যায় বা যেইভাবে আল্লাহ চায় সে যে তেমন হয়ে যায়, এর বাস্তব প্রমাণ আপনি নিজে দেখেন তো কিভাবে হয়। এখন আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেননি বিদায়, আপনি যা খুশি তা করছেন, কিন্তু যেমনি আপনি সালাতে দাঁড়ান, নামাজে দাঁড়ান, যেমনি বলেন আল্লাহু আকবর, আপনি আপনার রবের কাছে এখন আত্মসমর্পণ করলেন কি না আল্লাহু আকবর বলার মাধ্যমে? এরপর আপনাকে খাবার দিলে আপনি খাবেন? লড়েন চড়েন? এদিকে তাকান তো, কথা বলতে পারেন? একটা প্রাণ লড়তে চড়তে পারে, কথা বলতে পারে, খেতে পারে, চাইলে সরে যেতে পারে, কিন্তু কেন সরছে না? সে বাঁশের মতো কেন দাঁড়িয়ে থাকে আল্লাহর সামনে? কারণ তখন সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহু আকবর। একটা জিন্দা পর্যন্ত মুর্দা হয়ে যায় যখন সে আত্মসমর্পণ করে। আপনার সমাজ এমন দৃশ্য দেখেন নি, কিন্তু মক্কা মদিনা ঘোরেন পাবেন কোনো এক ব্যক্তি সেজদায় পড়েছে, 10 মিনিট হয়ে গেছে দেখেন উঠে না, সে আধা ঘন্টা হয়ে যাবে, তখন আপনার টেনশন হবে মরে কেন গেল, মনে হচ্ছে যে মরে যাচ্ছে, মরে গেছে। আপনি অনেকে গিয়ে নাড়াচাড়া দিয়ে দেখেন না জিন্দা আছে, এখন নাড় চলছে, তার মানে ওকে মুর্দার মতো কে এরকম ফেলে রেখেছে? তার রব। তার রবের কাছে সে আত্মসমর্পণ করেছে বিদায়, সে নড়াচড়া করতে পারে কিন্তু সেজদায় পড়ে আছে, তখন আমরা তাকে মুর্দা ভাবি। আপনার আমার এই সেজদাটা মাত্র কয়েক সেকেন্ড, কয়েক মিনিটের, কিন্তু এই জমিন সেজদা করেছে কিয়ামত পর্যন্ত, তার আগ পর্যন্ত হিলবে না। এই জন্য আপনি তাকে মুর্দা ভাবছেন, এই জন্য আপনি তার চেহারা দেখতে পান না। আপনি কি জানেন এই সূর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দী কি করে? আপনি জাস্ট একটা বলের মতো দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের অবস্থা হচ্ছে যে আমরা প্রাণী তখনই ভাবব যখন আকার আকৃতি হাত পা হবে, তখন আমরা প্রাণী ভাবব, কিন্তু গুল বলের মতোটা আমরা প্রাণী ভাবছি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো এরকমের বস্তু রেখেছে ততগুলো প্রাণী আল্লাহ এই জমিনে সৃষ্টি করে রেখেছে। আপনাকে যদি আমি ব্রেনে টোকা দিই আপনি বুঝতে পারবেন। আপনাদের পুকুরে এক ধরনের মাছ পাওয়া যায়, আমরা এটা কুটকুটি বলি বা ফুটকা মাছ বলি, যেটা লেনজায় ঘুরে এটা গোল হয়ে যায়, কি বলেন আপনারা? ফুটকা মাছ। এটা যখন ফুলে সম্পূর্ণ গোল হয় কি না, তখন কি এটা বল? এটা কি মুর্দা না প্রাণী? তাহলে তখন এটার চোখ মুখ আপনি দেখতে পান বিদায়, এটাকে প্রাণী ভাবছেন, কিন্তু আমি ঘুরে যদি আপনার হাতে দিই আপনি বলবেন এটা তো বল, কিন্তু এটা প্রাণী কিনা? আপনি চিনেন বিদায় ভাবছেন এটা প্রাণী, তাহলে গোল হইলে যে প্রাণী হয় না তা না, সূর্যকে আমরা দেখতে পাচ্ছি না বিদায় আমরা মুর্দা ভাবছি, কিন্তু প্রত্যেকটা
প্রাণীর প্রাণ আছে। সূর্য সম্পর্কে জানেন কোরআন হাদিসে কি আছে? আপনি একটা হাদিস বলি, এই হাদিসটি বুখারী এবং মুসলিমে পাবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দাখালতুল মসজিদ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান ফাগারাবাতিশ শামস ওয়া ফি রিওয়ায়াতিন তাগরুবু শামস ক্বালা লি ইয়া আবু যর হাল তাদরি আইনা তাযহাবু হাযিহি। আবু যর বলছেন, আমি মসজিদে ঢুকেছি, রাসূলুল্লাহ বসা ছিল সন্ধ্যার কাছাকাছি, সূর্য ডুবে গেল, রাসূলুল্লাহ আমাকে বলছেন, হাল তাদরি, তুমি কি জানো, আইনা তাযহাবু হাযিহি, এই সূর্যটা কোথায় গেল তুমি কি জানো? আবু যর বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, এটা আমি কি করে বলবো। রাসূলুল্লাহ বলছেন, ইন্নাহা তাযহাবু তাহতাল আরশ, এই সূর্য গেছে আল্লাহর আরশের নিচে, তাস্তাযিনু ফিস সুজুদ, সে কেন গিয়েছে, আল্লাহর কাছে অনুমতি চাওয়ার জন্য, আল্লাহ অনুমতি দিলে আমি সিজদা করব। হাদিস মুসলিমে আছে, গালগপ্প আমরা করি না। আপনি খুলে নেন ইমানের অধ্যায়, প্রথম অধ্যায় 72 নম্বর পর্বে ওই সময়ের বর্ণনা, যেই সময় ইমান কাজে আসবে না সেই জায়গায় আপনি হাদিসটি পাবেন। বাংলার নাম্বার হচ্ছে 292 নম্বর হাদিস, আপনি পড়েন, আপনি পেয়ে যাবেন, এক্ষুনি খুলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইন্নাহু তাযহাবু তাহতাল আরশ ফাতাস্তাযিনু ফিস সুজুদ, সে সিজদা করার অনুমতি যায়, ওয়া উযিনা লাহু, তাকে সিজদা করার অনুমতি দেওয়া হয়। তাই আপনি দেখতে পান সূর্য এখন চলে গেছে সিজদা করতে, অলরেডি সিজদা করে নিয়েছে। এইভাবে রাসূলুল্লাহ বলছেন, ওকাদ কিলা লাহা, কোন একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবে, ওকাদ কিলা লাহা, আজকে তোমার সিজদা করতে হবে না, এর যে মিন হাইসু জেতি, তুমি ফিরে যাও যেখান থেকে এসেছো। সেই দিন রাসূলুল্লাহ বলছেন, ফাতাতলু মিন মাগরিবিহা, সেই দিন সূর্য পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাবে, কারণ আল্লাহ তাকে রিটার্ন পাঠাবে, যে আজকের সিজদা লাগবে না, তুমি ফেরত যাও। সেই দিন যার ব্যক্তি ইমান ইমান নিয়ে আসবে, কেউ ভাববে আমি আজকে দাঁড়িয়ে রেখে নেব, সে ভাববে আমি আজকে নামাজ পড়ে নেব, কোন মা বোন ভাববে আমি আজকে পর্দা করে নেব, আমি সুফি সতী, কোনো কাজ হবে না। রাসূলুল্লাহ বলছে, কোরআনের আয়াত রয়েছে, আল্লাহ বলছেন কোনো কাজ হবে না। আপনি পড়ুন সূরা আনআম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছে, হাল তানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালায়িকা, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালায়িকা আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতি বাদু আয়াতি রাব্বিক يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا. আল্লাহ বলছেন, তারা কেন দাঁড়িয়ে রাখছে না, তারা কেন সালাত পড়ছে না, তারা কেন পর্দা করছে না, তারা কি এই অপেক্ষায় আছে আল্লাহর আকাশ থেকে একজন ফেরেশতা বলবে, বান্দা তুমি ইবাদত করো, এই জন্য অপেক্ষা করছে, নাকি তারা তার রবকে দেখার জন্য এভাবে বসে আছে, নাকি তারা চায় আল্লাহর কোনো নিদর্শন নেমে আসুক? আল্লাহ বলছেন, তোমার কাছে ফেরেশতাও আসবে না আর তোমার রব তো আসবেই না, বরং ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, তোমার রবের কোনো নিদর্শন যদি চলে আসে, ইয়াউমা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, কোনো ব্যক্তির ঈমান তখন আর কাজে আসবে না, আও কাসাবাত ফি ঈমানিহা খাইরা, তখন কোনো মুসলমানের সেজদাও কবুল হবে না। তাহলে সেই সময় আসার আগে আমাদেরকে ইবাদত করতে হবে, সেই সময় আসার আগে আমাদেরকে চরিত্রবান হতে হবে, সেই সময় আসার আগে আমাদের পাপকে ছেড়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই সূর্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিজদা করে। আপনি জানেন সূর্য যেমনটা বললাম আল্লাহর কমান্ডকে ফলো করে। আরেকটি হাদিস আমি আপনাকে বলি, কিতাবুল জিহাদে পাবেন আপনি মুসলিমে, এটা হচ্ছে 33 নম্বর পর্বের 11 নম্বর অধ্যায়ে আপনি পাবেন, 33 নম্বর অধ্যায়ের 11 নম্বর পর্বে পাবেন। আবু হুরায়রা বর্ণনা করছেন, আল্লাহর কোন এক নবী রাসূলুল্লাহ বলছেন, ইন্নান নাবিয়ুন মিনাল আম্বিয়া গাজান নাবিয়ু মিনাল আম্বিয়া, আল্লাহর নবীগণের মধ্যে কোন এক নবী যুদ্ধে গেছে কোন এক জায়গায়, আসরের ওয়াক্তে পৌঁছেছে, সেখানে গিয়ে দেখা আসর হয়ে যাবে, তখন তিনি সূর্যকে ইন্ডিকেট করে বলেছিলেন, কালালি শামস ইন আনতি মামুরাতি ওয়া আনা মামুরু, তুমি আদেশ প্রাপ্ত আমি যেমন আদেশ প্রাপ্ত, আল্লাহুম্মা ইহবিস আলাইয়া শাইয়ান বলছেন, সেই নবীর জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিল যতক্ষণ পর্যন্ত তার যুদ্ধ শেষ না হয়েছে। তার মানে একজন নবী সূর্যকে বলছে, আনতি মামুরাতুন ওয়া আনা মামুর, আমি যেমন আল্লাহর আদেশ প্রাপ্ত, সূর্য তুমিও কিন্তু আল্লাহর আদেশ প্রাপ্ত। আপনি জানেন চাঁদ যে আদেশ প্রাপ্ত, রাসূলুল্লাহ তাকে আদেশ করেনি যে টুকরা হয়ে যাও, টুকরা হয়নি, তার মানে প্রত্যেকটা বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করে যাচ্ছে, একমাত্র ইনসান জিন এবং ইনসান ছাড়া, মানুষ এবং জিন ছাড়া প্রত্যেকটা বস্তু আল্লাহর ইবাদত করে যাচ্ছে। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখে কি দোয়া করতো? অনেকের হাওয়া খারিজ হয়ে যাবে এখন, প্রত্যেক মাসের যে চাঁদ ওঠে, আপনি ভ্যালেন্টাইন্স ডে পালন করেন, আপনি ক্রিসমাস ডে পালন করেন, আপনি 31st নাইট পালন করেন, সব পালন করতে পারেন, কিন্তু আপনার ধর্মের খবর রাখেন না। আর ইমাম সাহেব বলছে এটা রজব মাস দ্বিতীয় সপ্তাহ চলছে বিদায় আপনি জানছেন, নাহলে আপনি জানতেন না যে এটা রজব মাস চলছে। কোন মুসলমান জানে এটা রজব মাস চলছে? তারপর
তারপরে শাবান আসছে, তারপরে রমজান আপনার ধারের কাছে চলে এসেছে, ইমাম সাহেব বলছি বিদায় আপনি জানছেন, কিন্তু আপনাদের কোনো মুসলিমের কোনো খবর নেই, কারণ এর সাথে আপনাদের কোনো সম্পর্কই নেই। আপনাদের সম্পর্ক ইহুদি নাসারাদের সাথে, যেই নাসারার আজকে আমাদের মুসলিম ভাইদেরকে মসজিদে ঢুকে গুলি করেছে, আপনি তাদের ধর্ম ফলো করেন, আপনার রবির ধর্ম ফলো করেন? বলেন, যদি মুসলিম আপনি আপনার ইসলাম ধর্ম যদি পালন না করেন, তাহলে বাতিলদেরকে আমরা জবাব দেব কি করে? আপনি বলেন, আপনার চেহারা খ্রিস্টানের মতো একটা সময় ছিল আদর্শ, তাহলে কিসের আদর্শ এটা? আপনার মেয়ে এমন ড্রেস পরে কলেজে যাচ্ছে যে তার ফ্রক, তার মানে জামার ভিতর থেকে তার ব্রার ফিতা দেখা যাচ্ছে, আর আপনি তাকে বাপ হয়ে কিছু বলছেন না? বলেন, যদি মুসলমানদের চরিত্র ঠিক করতে হয়, তাহলে সময় এসেছে কিয়ামত হওয়ার আগেই তাকে শুধরাতে হবে। আমাদের প্রত্যেককে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে। ইসলাম ধর্মটা শুধু হুজুরদের নয়, প্রত্যেকটা মুসলমান সন্তানের হচ্ছে ইসলাম ধর্ম। কোরআনটা শুধু আমার নয়, আমার টেবিলে কোরআন থাকলে আপনার টেবিলও থাকতে হবে, কারণ আপনিও মুসলিম, আপনিও জান্নাতে যেতে চান, আপনার রবও হচ্ছেন আল্লাহ, বিচার আমার হবে আপনারও হবে। তাহলে আমি যদি বিচার থেকে বাঁচার জন্য এগুলো করতে পারি, দাঁড়িয়ে রাখতে পারি, প্যান্ট টাকটার উপর উঠাতে পারি, আপনি নয় কেন? আমি আত্মসমর্পণ করেছি, তাহলে আপনি আত্মসমর্পণ করেছেন? যেমন আমি পরিচয় দেই মুসলিম, তেমন আপনি তো পরিচয় দিলেন আপনি মুসলিম, তাহলে আপনার মুসলিমত্বটা কোথায়? আপনি বলেন, কোথায় আমরা গোলামি করছি? সূর্য কথা শুনে চাঁদকে বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে কি বলতো? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়া সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানে না যে চাঁদ মুর্দা? নালে এই কথা কেন বলেছে? আল্লাহ আমার রব আর তোমার রব কেন বলেছে এই কথা? কারণ রাসূলুল্লাহ ভালো করেই জানে যে চাঁদ আল্লাহকে ফলো করে, ভালো করেই জানে চাঁদ ফলো করে, সূর্য ফলো করে। আপনি কি জানেন আপনার গাছ, এই গাছ যে মুর্দা নয়, এর আমাদের কথা শুনছে, কথা বুঝে, আপনি জানেন? একটা হাদিস আমি আপনাকে বলে দিই, এটা আপনি মুসলিমে পাবেন, 54 নম্বর অধ্যায় কিতাবুল ফিতানের মধ্যে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, হাত্তা তুকাতিলাল মুসলিমুন আল ইহুদ, যতক্ষণ পর্যন্ত ইহুদি এবং মুসলিমদের মধ্যে যুদ্ধ না হবে। ফায়ুকাতিলুল মুসলিম মুসলিমুনা, মুসলিমরা তাদেরকে হত্যা করবে, হাত্তা ইয়াখবিদুল ইহুদ, ইহুদি কি করবে? ফি ওয়ারাইল হাজারি ওয়া শাজার, গাছের নিচে এবং পাহাড়ের চিপাই গিয়ে পলাবে। তখন ওয়াকুলু শাজার ওয়াল হাজার, পাথর বলবে এবং গাছ বলবে, ইয়া মুসলিম, ইয়া আব্দুল্লাহ, হাজা ইহুদিউন ওয়ারাই খালফি ফাতাল ফাকতুল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গাছ সেই দিন মুসলিমকে ডেকে ডেকে বলবে, পাথর বলবে, ইয়া আব্দুল্লাহ, ইয়া মুসলিম, তাল ওয়ারাই ইহুদ, এ আমার পেছনে ইহুদি রয়েছে, তাল ফাকতুল, তাকে হত্যা কর। গাছ যদি নির্বোধ হয় তাহলে আপনাকে ডেকে বলবে? আজকে তার জবান বন্ধ কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে পরীক্ষায় ফেলতে চায় না, তার জবান বন্ধ করে রেখেছে, যাতে করে আপনি ফিতনায় না পড়েন। কিন্তু কিয়ামতের আগে ফিতনা এমন ভাবে ছেয়ে যাবে, সেদিন পাথর মুসলিমদেরকে সাহায্য করবে, গাছ মুসলিমদেরকে সাহায্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, রাসূলুল্লাহ একদিন উহুদ পাহাড়ে উঠেছে, দেখেন পাহাড় যে বুঝে নির্বোধ নয়, রাসূলুল্লাহ সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদান ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান ফারাজাফা বিহিম, রাসূলুল্লাহ আবু বকর ওমর ওসমান উহুদের মধ্যে যখন চেপেছে, অন্য বর্ণনা রয়েছে উহুদ খুশিতে হিলতে ছিল, কাঁপতে ছিল, কিন্তু এটাও নির্বোধ বুঝেনি যে রাসূলুল্লাহ যদি পড়ে যায় বা পাহাড় যদি এসে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসবুত উহুদ, থামাও উহুদ, ফাইন্নামা আলাইকা নবীউন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, আজকে তোমার উপরে, তুমি সৌভাগ্য, তোমার উপরে একজন নবী রয়েছে, একজন সিদ্দিক রয়েছে, দুইজন শহীদ রয়েছে। এটা আপনি বুখারীতে পাবেন, বুখারীতে 62 নম্বর অধ্যায়, ফজলে সাহাবা, সাহাবীদের মর্যাদায় 5 নম্বরে আবু বকরকে খলিল হিসেবে গ্রহণ করতাম, সেই পর্বে আপনি হাদিসটা পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 3675 নম্বর হাদিস, 3675, ইনশাআল্লাহ ভুল হচ্ছে না, আপনি দেখে নিয়েন আপনার অ্যাপসে। তাহলে পাহাড় পর্যন্ত বুঝে যে আমাদের অনুভূতি কি, নবী উঠেছে সে বুঝতে পেরেছে, কিন্তু আল্লাহ এটা প্রুফ কেন করে না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাস্ট আমাদেরকে সংবাদ দিচ্ছে, যাতে করে আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলোকে ফলো করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এগুলো তো হয়তো তুমি বুঝো না, কিন্তু ফেরেশতাদেরকে আপনি ঠিকই বুঝেন। ফেরেশতাদের গুণ সম্পর্কে আমি আপনাকে একটা কথা বলি, বেশি লম্বা করব না। ফেরেশতাদের গুণ সম্পর্কে পুরো টোটাল পুরো ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ বলছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলছেন ফেরেশতাদের গুণ হচ্ছে তাদেরকে যা বলা হয় তারা তাই করে, কোনো একটা কাজকে ডিনাই করে না, যা বলা হয় তারা তাই করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। আপনি কি জানেন এই ফেরেশতার মধ্যে কারা সামিল? স্বয়ং জিবরিল আলাইহিসসালাম পর্যন্ত সামিল। আল্লাহ বলছেন যাকে আমি যা বলি সে তাই করে, একটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে চারণ করে না ফেরেশতা। এই ফেরেশতাদের শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি কথা বলেছে। আল্লাহ বলছেন,
ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ولا يستحسرون يسبحون الليل والنهار لا يفترون এই আয়াতটা আপনি সূরা আম্বিয়াতে পাবেন, 21 নম্বর সূরার 19 এবং 20 নম্বর আয়াতটি খুঁজেন, যার কাছে কোরআন আছে আপনি পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন মালিক যে আছে আকাশে এবং যে আছে জমিনে। ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। তারপর আল্লাহ বলছেন এই কথাটা আপনার প্রত্যেকে ফলো করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, আল্লাহর নিকটে যে সমস্ত ফেরেশতারা রয়েছে, সৃষ্টিরা রয়েছে, আল্লাহ বলছেন তারা আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করে না, অহংকার প্রদর্শন করে না। কেন বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা, এটা আমরা আপনাকে আজকে বুঝিয়ে ছাড়ব। আল্লাহ বলছেন আমার নিকট যে ফেরেশতারা আছে তারা অহংকার করে না। অহংকার শব্দটা আল্লাহ কেন ইউজ করেছে এখানে, কেন ব্যবহার করেছে, কে অহংকার করতে পারে বলেন তো দেখি? আল্লাহ তো অহংকার করতে পারে, কিন্তু এই অহংকারটা কে করতে পারে, যার পাওয়ার আছে, যার ক্ষমতা আছে, যার অহংকার করার মতো করে আল্লাহ সৃষ্টি করেছে, সে অহংকার করলে অহংকার সাজে। আল্লাহ হারাম করেছে সেটা ভিন্ন জিনিস, কিন্তু যার কিছুই নেই সে অহংকার করবে? তাহলে দেখেন আল্লাহ যে তাদের সামনে কেন অহংকার শব্দটা ব্যবহার করেছে, আল্লাহ বলছে কোরআনে আপনি দেখেন। আপনি কি জানেন আল্লাহ শব্দটা কি বলেছে? ওমান ইনদাহু, যারা আল্লাহর নিকটে আছে, আল্লাহর নিকটে যে সমস্ত ফেরেশতারা আছে আপনি কি মনে করেন তারা কেমন হতে পারে, কেমন হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এরিয়াটাতে আছে সেই এরিয়াটা কেমন হতে পারে, আপনার ব্রেন কি কাজ করে, আপনি কি বুঝতে পারেন সেই জায়গাটা কেমন হতে পারে? মুসলিমদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবে, সেই জান্নাতের সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি? জান্নাতুল ফেরদৌস। রাসূলুল্লাহ বলছেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, ফাসআলুল্লাহ জান্নাতুল ফেরদৌস, তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস চাও, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফেরদৌস, আল্লাহ আমরা তোমার কাছে জান্নাতুল ফেরদৌস চাচ্ছি। কেন, কেউ কি বলতে পারেন জান্নাতুল ফেরদৌস সবচেয়ে শ্রেষ্ঠ ফেরদৌস জান্নাত কেন? আল্লাহর আরশের নিচে। রাসূলুল্লাহ বলছেন ওয়া ফাওকাহা আরশুর রহমান, কারণ জান্নাতুল ফেরদৌসের উপরে হচ্ছে দয়াময়ের আরশ। এটা এতটা উপরে, তারপরে আল্লাহর আরশ। তাহলে যেই জান্নাতটা আল্লাহর আরশের নিকটে থাকার কারণে শ্রেষ্ঠ, তাহলে আল্লাহর আরশটা কেমন হবে আপনি বলেন? যেখানে যের উপরে আল্লাহ আছে, যের এর পরে আর কোনো সৃষ্টি নাই, সেখানে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরশের উপরে আর কিছু নাই, সব কিছু আরশের নিচে। ফেরেশতারা বহন করে আছে আরশ, কিন্তু ফেরেশতারা এই আরশের উপর যেতে পারে না। এই যে ফেরেশতারা আরশ বহন করে আছে এটা তো বিশাল। তার আগে আমি আপনাকে বলি, আল্লাহ বলছেন যারা আমার নিকটে আছে তাহলে তারা অহংকার করে না। এবার আপনি বুঝেন যেই জায়গাতে আল্লাহ আছে তার আশেপাশে যারা থাকে তাদের মান মর্যাদা, তাদের শান শৌকতটা কেমন হবে, এটা বোঝার জন্য যদিও এক্সাম্পল খাটে না, আমি আপনার বিবেককে শুধু অতদূর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। এই পৃথিবীর কোনো একজন সবচেয়েতে দামি বাদশাকে নিয়ে নেন, পৃথিবীর কোনো একটা ধনী রাষ্ট্রের নায়ককে নিয়ে নেন, আপনি বলেন তো সেই প্রেসিডেন্ট যখন ঘর থেকে বের হয় আর তার আশেপাশে যারা থাকে তাদের শান শৌকতটা কেমন, কি হয় সেই এলাকার অবস্থাটা, তাদের যে প্লেস যেখানে তারা থাকে সেটা সিকিউরিটি ব্যবস্থা বা তার কতটা সুন্দর হতে পারে, আর তার যারা মন্ত্রী পরিষদ আছে যা তারা সহায়তা করে তাদেরকে তো কতটা পাওয়ার দিয়ে রেখেছে, এটা যদি হয় দুনিয়ার অবস্থা, যে আল্লাহ তার সম্মানিত ফেরেশতাদেরকে তার নিকটে রেখেছে সেটা কত বড় আর কত মর্যাদাবান হতে পারে, এটা আমি আপনাকে বুঝাতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা কত বড়, কোরআনের একটি আয়াতের মধ্যে সেদিকে ইঙ্গিত রয়েছে। আপনি পড়ুন সূরা গাফের, যেটা আমাদের দেশে মুমিন হিসেবে পরিচিত, 40 নম্বর সূরা 7 নম্বর আয়াতটি, সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به এই আয়াতটা রয়েছে এখানে। আল্লাহ বলছেন যারা তার দয়াময়ের আরশটাকে উঠিয়ে রেখেছে তারা প্রতিনিয়ত তার রবের তাসবিহ পড়ে এবং তারা আল্লাহর প্রতি ঈমান রাখে। আল্লাহ এখানে ফেরেশতাদের কথা বলেছে, যারা আল্লাযিনা ইয়াহমিলুন আল আরশ, যেই ফেরেশতারা আল্লাহর আরশটাকে উঠিয়ে রেখেছে তাদের কথা বলেছে। আপনি কি ভেবেছেন আরশটা আপনার সামিয়ানার মতো, আপনার ঘরের ছাদ আরশ কি,
আরশ কি কেউ জানেন যে আরশটা কি? এটা বুঝাতে গেলে রাত পার হয়ে যাবে। এটা তো ওয়াজ মাহফিল, আমি শর্টলি শুধু বলে দিই আপনাকে বোঝার জন্য যে আল্লাহ কি বলেছে আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ এবং কুরসি এটা এক্সাম্পল দিতে গিয়ে কোরআনে যে আয়াতুল কুরসি রয়েছে না, তার তাফসিরে আপনি পেয়ে যাবেন যে আল্লাহর আরশ কি জিনিস, কুরসি কি জিনিস, সাতটা আকাশ কি জিনিস। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এটাই প্রমাণ করতে পারেনি আকাশ আছে কিনা নাই। তারা দুনিয়ার মধ্যেই হন্য হয়ে ঘুরে কিন্তু এর শেষ সীমানা কোথায় টের পায়নি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই বিশাল আকাশ তুমি দেখতে পাচ্ছ সেটা কত বড়, এতটা শুধু আমাদের নলেজ আল্লাহ দিয়ে দিয়েছে যে এত বড় আকাশ। রাসূল সাল্লাম বলছেন এই সাতটা আকাশকে তুমি ধরে নাও, সাতটা কয়েন, আপনার পকেটে একটা দামের কয়েন নাই, ধরে নেই এটা আপনার কয়েন, কারণ আকাশকে তো আপনি হাতে নিতে পারবেন না। তুমি ধরে নাও এই সাতটা কয়েন, সাতটা আকাশ, এত বড় আকাশ ধরে নাও এই সাতটা কয়েন। রাসূল সাল্লাম বলছেন একটা বর্ণনায় যুদ্ধের যে ঢাল আছে, ঢাল যেটা দিয়ে আত্মরক্ষা করে, কত বড় হবে আপনার চারিটার মতো হবে না, কতটুকু হবে, দুই ফিট বাই দুই ফিট ধরে নেন এতটা। রাসূল বলছেন এই সাতটা কয়েন যদি তুমি ঢালের মধ্যে রেখে দাও, ধরে নাও এই যে যে ঢালটা আছে এই ঢালটা হচ্ছে আল্লাহর কুরসি আর সাতটা কয়েন হচ্ছে সাতটা আকাশ। তার মানে সাতটা আকাশকে যদি আল্লাহর কুরসির কাছে রাখা হয় সাতটা কয়েনের মতো জায়গা দখল করবে না, এটা হচ্ছে কুরসি। ওই কুরসিটাকে যদি আল্লাহর আরশের সাথে তুলনা করা হয়, রাসূলুল্লাহ তার হাতের যে রিংটা আছে, রিং আংটি, বলছেন এই আংটিটা যদি কোনো মরুভূমির মধ্যে ফেলে দেওয়া হয়, বিশাল মরুভূমি, মরুভূমি অনেকে দেখেনি না কত বিশাল হয়, সাহারা মরুভূমি নেই কোনো উপত্যকা বলেছে রাসূলুল্লাহ, যদি এই রিংটা যদি এই মরুভূমির মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে আল্লাহর সেই সাতটা আকাশকে যে গিলে খায় সেই কুরসি, সেই কুরসিটা আরশের কাছে ওই রিং আর ওটা হচ্ছে আল্লাহর আরশ। সাতটা আকাশের পরত জানেন থিকনেস কত, থিকনেস বুঝেন, থিকনেস মানে হচ্ছে এর পরত, থিকনেসটা হচ্ছে 500 বছরের রাস্তা। আপনার যে কাঠের যে মোটাটা প্লাইটা আছে না, আকাশের সেই প্লাইটা 500 বছর লেগে যাবে যদি কোনো ব্যক্তি এটাকে পার করতে চায়। এটা হচ্ছে আকাশ, আর সেই আকাশ কুরসির কাছে সাতটা কয়েন, আর সেই কুরসিটা আল্লাহর আরশের কাছে একটা রিংয়ের সমান, আর সেই আরশটাকে আল্লাহ বলছেন ফেরেশতারা উঠাই রেখেছে। আর কোরআনের আরেকটি আয়াত আল্লাহ বলছেন এই ফেরেশতা কত বিশাল হতে পারে, কোরআনের আরেকটি আয়াতে আপনি সূরা হাক্কাত পড়েন তার 17 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছে, আল্লাহ বলছেন ওয়াইহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া। আল্লাহ বলছেন বান্দারা তোমরা প্রত্যেককে শুনে নাও যারা অহংকার করছো, কাল কিয়ামতের মাঠে তোমার দয়াময়ের এই বিশাল আরশকে মাত্র 8 জন ফেরেশতা হাশরের মাঠে উঠিয়ে নিয়ে চলে আসবে, মাত্র 8 জন ফেরেশতা, কত বিশাল ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটা আয়াতে বলছেন এক একটা ফেরেশতার পাখা হচ্ছে কোনো ফেরেশতার 2টা পাখা, কোনো ফেরেশতার 3টা পাখা, কোনো ফেরেশতার 4টা পাখা। আল্লাহ বলছেন আমি যা চাই তত কোনো কোনো ফেরেশতাকে আরো বেশিও দিয়ে রেখেছি। আয়াতটা আপনি পাবেন কোথায়, সূরা ফাতির 35 নম্বর সূরার প্রথম আয়াত, আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাআলাল মালাঈকাতু রুসুলাম আজনিহাতিন রুসুলান উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াযীদু ফিল খালকি মা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রশংসা করো সেই সত্তার যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন এবং তিনি মালাইকা ফেরেশতাদের মধ্য থেকে রসুল গ্রহণ করেছেন, যেই রসুলের কারো কারো 2টা পাখা, কারো 3টা, কারো 4টা, আর আল্লাহ যাকে চায় আরো বেশি পাখা দিয়ে সৃষ্টি করেছে। আপনি বলতে পারেন এখানে কার দিকে ইঙ্গিত করা হয়েছে, সবচাইতে বেশি পাখা কোন ফেরেশতার, কতটা পাখা, 600 পাখা। এটা কি আমাদের বানানো নাকি বর্ণনা আছে, হাদিস মুসলিম শরীফে আছে, বুখারিতে রয়েছে, মুসলিম শরীফে আপনি কিতাবুল ইমানের অধ্যায় 74 নম্বর পর্বে পাবেন সিদরাতুল মুনতাহার বর্ণনায়, সেখানে আব্দুল ইবনে মাসুদ প্রখ্যাত সাহাবি, কোনো ছোট সাহাবিও নয়, প্রখ্যাত সাহাবি আব্দুল ইবনে মাসুদ তিনি বলছেন, তিনি সূরা নাজমের আয়াতের তাফসিরে বলছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আল্লাহ যে বলেছে সে তাকে দ্বিতীয়বার দেখেছে। আব্দুল ইবনে আব্বাস বলছেন সেটা হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম, ইয়ারাউনা ফি সূরাতিহি, জিব্রাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার আপন আকৃতিতে দেখেছে, ও খালকুহু সিত্তমিয়াতু জানা, যার 600টি পাখা রয়েছে, 600টি পাখা। ইবনে কাসিরে তার তাফসিরে রয়েছে, ওটার দলিল আমার কাছে নাই এজন্য আমি হাদিস পেশ করছি না, তিনি বলছেন এক একটা পাখা আরেকটা পাখার থেকে গ্যাপ কতটা, যতটা গ্যাপ আকাশ এবং জমিনের মাঝে রয়েছে, এটা হচ্ছে জিব্রাইল
আলাইহিস সালাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুখারী শরীফের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু বলেন, মান জামা আন্না মুহাম্মাদান রা রাব্বাহু ফাকাদ আযামা ওয়ালাকিন রা জিব্রাইল ফি সূরাতিহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করলো, কিন্তু আল্লাহকে সে দেখেনি, বরং তিনি নিজের চোখে জিব্রাইল আলাইহিস সালামকে দেখেছিল। যেই জিব্রাইল আলাইহিস সালাম খালকুহু সাদ্দুম্মা বাইনাল উফুক, যেই জিব্রাইল আলাইহিস সালামের সৃষ্টিটা হচ্ছে, যদি একটা জিব্রাইল এখানে দাঁড়িয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত পুরো জায়গাটা শুধু জিব্রাইল দখল করে নেবে, আপনার চোখে আর কিছু পড়বে না। এটা হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম। বিশাল ফেরেশতাকে দেখে নেওয়ার পর আল্লাহ বলছেন, লাকাদ রা মিন আয়াতি রাব্বিহিল কুবরা, সে তার রবের সবচেয়ে বড় নিদর্শনটা দেখে নিয়েছে। যাকে দেখাটাকে আল্লাহ সবচেয়ে বড় নিদর্শন বলেছে, এত বিশাল ফি ফেরেশতা। এই এতগুলো কথা আমি কেন বললাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কথাটাকে বোঝানোর জন্য। আল্লাহ বলছেন, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, এই ফেরেশতা পর্যন্ত আল্লাহর ইবাদত করতে অহংকার প্রদর্শন করে না। এখন আসেন, অহংকারের কথাটা কেন আসলো? যেই ফেরেশতার একটা ডানার পাখাতে যদি বাড়ি দেয়, পুরো পৃথিবী তছনছ হয়ে রেখে যাবে, এতটা শক্তিশালী করে সৃষ্টি করা হয়েছে। সেই ফেরেশতাকে পর্যন্ত আল্লাহ কি বলেছে? উসজুদ লি আদম, আদমকে সেজদা করে। একটা তুচ্ছ প্রাণী, কোনো একজন ফেরেশতা বাকি ছিল? প্রত্যেকটা ফেরেশতা সেজদা করেছে। কোন অহংকার এটা করে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই জিব্রাইল পর্যন্ত অহংকার করে না। কাকে সেজদা করতে বলা হয়েছে? বর্তমান যুগের 3.5 হাত মাটি, আদম আলাইহিস সালাম 60 হাত ছিল, তাহলে 60 হাতের একটা মানুষকে জিব্রাইল আলাইহিস সালামের মতন ফেরেশতা পর্যন্ত, সমস্ত ফেরেশতা সেই দিন সেজদা করেছিল। কার আদেশে? আল্লাহর আদেশে। তার মানে যেই ব্যক্তি আল্লাহর আদেশকে ফলো করে, সে অহংকার করে না, কিন্তু আপনাকে মাত্র 3.5 হাত মাটি করে আল্লাহ বানিয়েছে, কয়টা টাকার মালিক করে দিয়েছে, কয় শতাংশ জমির মালিক করে দিয়েছে আপনাকে, কতটা হ্যান্ডসাম করে দিয়েছে আপনাকে, আপনাকে কতটা পদ আল্লাহ দান করেছে, আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অহংকার করেন। আপনাকে 5 বার বলা হয়, হাই আলা সালাহ, তুমি সেজদা করো তোমার মালিককে। আরে জিব্রাইল আলাইহিস সালামকে বলা হয়েছিল, তুমি সেজদা করো মানুষকে, একটা অধম মানুষকে, তাই তারা করেছিল। আর আপনাকে আমাকে বলেছে, তুমি তোমার মালিককে সেজদা করো। আপনি কত বড় অহংকারী হয়ে গেছেন যে আপনি আল্লাহকে সেজদা করেন না বলেন? তার মানে এটাকে বলা হয় অহংকার। আল্লাহ এই জন্য অহংকার শব্দটা ব্যবহার করেছে, ওয়ালা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, তারা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অহংকার প্রদর্শন করে না বান্দা, কিন্তু তুমি 3.5 হাত মাটি হয়ে তুমি আল্লাহর সামনে অহংকার করো। আপনি শুধু পয়সাওয়ালাকে অহংকার ভাবেন, আপনারা প্রত্যেকটা অহংকারী আমরা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি না। আপনি কোন সাহসে আপনি দাঁড়িয়ে ফেলে দিতে পারেন বলেন? এটা তো অহংকার নয় তো কি, যে দেখে নেবো আল্লাহ আমাকে কি করে, এটাই তো তার জবাব নয়। আপনি কেন পর্দা করেন না? আপনি নির্বিঘ্ন হয়ে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, যে আল্লাহ আমাকে ধরে কেন নেয় না, এটাই তো ভেবেছেন। আপনি জানেন কেন আল্লাহ আপনাকে ধরে নেয় পাপের কারণে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রত্যেকটা বস্তুকে আমি একটা নির্দিষ্ট সময় দিয়ে রেখেছি বান্দা। কোরআনের আরেক জায়গায় বলেছেন, এটা তোমার রবের দয়া মুহাম্মদ, তোমার রবের দয়া যে পাপের কারণে তৎমগ তাদেরকে ধরা হয় না। আপনি পড়েন সূরা কাহাফের 57-58 নম্বর আয়াতটি, 18 নম্বর সূরার 18 নম্বর আয়াতটি আপনি পড়েন, সেখানে আল্লাহ বলছেন, রাহমাতুম মির রাব্বিক, এটা তোমার রবের দয়া স্বরূপ তাকে ধরা হয় না। সূরা নাহল 16 নম্বর সূরার 61 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, কোন ব্যক্তির পাপের জন্য যদি আমি এক এক করে ধরে নিতাম, তাহলে এই পৃথিবীতে একটা কীটপতঙ্গ পর্যন্ত বেঁচে থাকতে পারতো না, তাই আমি তাদেরকে ধরি না। আল্লাহ বলছেন, প্রত্যেক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সময় দেওয়া হয়েছে, যার কারণে আপনি পাপ করেও বসে আছেন, আল্লাহ আপনাকে ধরছে না। সুবহানাল্লাহ, ইবনে হাতেম একটা চমৎকার হাদিস রয়েছে, এটা আপনি 640 নম্বরে পেয়ে যাবেন, সহিহ তারগিব ও তারহিবের মধ্যে রয়েছে। হাদিসটি সম্ভবত মিশকাতে আছে কিনা আমি জানি না। হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলছে, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, লা আজমাউ বাইনাল আবদি লা আজমাউ আলা আবদি খাওফাইনি ওয়া আমনাইন। আল্লাহর কসম করে বলছে আল্লাহ, যে আমি আমার কোন বান্দার জন্য দুইবার ভয় আর দুইবার নিরাপত্তা লিখে রাখি নাই। আপনি জানেন আল্লাহ কি বলেছে? কোন ব্যক্তির তকদিরে আল্লাহ দুইটা শান্তি আর দুইটা ভয় লেখা রাখে নাই। তার মানে সে দুইবার শান্তিতে থাকবে আর দুইবার সে ভয় পাবে, কোনো বান্দা এমন হবে না। আল্লাহ কেন বলেছে কথাটা? মান খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামা ওমান আমিনানি ফিদ দুনিয়া আখাফতুহু ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি এই জমিনে আমাকে ভয় করে চলেছে, কালকে মরার পর আমি তাকে নিরাপত্তা দিয়ে দিব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি পাপ করে আমার কাছ থেকে শাস্তি পায়নি, নিরাপত্তা পেয়ে গেছে, আখাফতুহু ইয়াউমাল কিয়ামা, ভয় কি জিনিস বান্দা, তুমি মরে আয়, তোকে আমি দেখিয়ে দেব।
আল্লাহ বলছেন কোন বান্দার উপরে দুইটা জিনিস আল্লাহ একত্র করে রাখেনি, এই জন্য যে সমস্ত নেতারা হজব করে বসে আছেন আপনি ভাবছেন আল্লাহ দেখছে, ধরছে না কেন? শুধু এই জন্য ধরছেন আল্লাহ একটা সময় পর্যন্ত ছাড় দিয়ে রেখেছে। প্রত্যেকটা ব্যক্তিকে আপনি সালাত আদায় করছেন না কেন? কারণ আপনি বুঝেননি বন্দিগি কি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা নিজেকে আল্লাহর বান্দা বলে দাবি করে, আল্লাহ বলছেন এই জমিটা তার জন্য জেলখানা। হাদিসে নাই এটা, মুসলিমে রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কেন বলেছে রাসূলুল্লাহ এই কথা? যে এই জমিনটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। জেলখানার সাথে জান্নাতের তুলনা কেন করা হলো বলেন? যদি জেলখানার সাথে জাহান্নামের সাথে জান্নাতের তুলনা চলে, জেলখানা দিয়ে জান্নাতের সাথে কেন তুলনা করা হয়েছে? জেলখানায় কি হয়? মূলত আমরা অনেকে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এলোমেলো হয়ে যাই। জেলখানার মানে শুধু মারপিট নয়, এই জন্য আমরা অর্থ বুঝি না। জেলখানা বলে এবং জান্নাত বলে যেই দিকটি আপনার কাছে পেশ করা হয়েছে, জেলখানা মানে হচ্ছে পরাধীন, সেখানে কোনো স্বাধীনতা চলে না। চলে? কোনো ব্যক্তি যদি জেলারের কাছে বন্দী হয়ে থাকে, সে এমনভাবে বন্দী হয়ে গেছে, এখন জেলার বলবে আটটার মধ্যে ঘুমাতে যেতে হবে, বেল বেজে গেছে, প্রত্যেকে তার বেডে শুতে যেতে হবে, চারটা বাজে একটা ঘন্টা পড়বে, প্রত্যেককে উঠতে হবে, তারপরে আপনি স্বেচ্ছায় উঠবেন না, তাদের উঠানোর লোক রেডি করা আছে, কেমনে উঠাবে এটা তাদের জানা আছে, তাদেরকে যতটা খাদ্য দেওয়া হবে, যা দেওয়া হবে ততটাই খেতে হবে, তাই খেতে হবে, সেখানে আপনার কোনো অপশন নাই। আপনাকে বলা হয়েছে চারটা বাজে উঠতে, আপনার রাত্রে দুইটা বাজে, আপনি ঘুমাতে পারেন নাই, মাথা ব্যথা, কিন্তু জেলার আপনাকে উঠাবে। কীভাবে উঠাবে বললাম? স্বেচ্ছায় উঠেন, না হলে তারা হাতে কিছু থাকে, উঠাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন প্রত্যেকটা মুমিন আল্লাহর কাছে জেলখানায় বন্দী হয়েছে, সে যখন মেনে নিয়েছে যে আমি আল্লাহর বান্দা, তার মানে আমি আল্লাহ তোমার জেলখানায় আছি, আল্লাহ বলেছে হাইয়া আলাস সালাম, তখন বাজে পাঁচটা, আপনি ঘুমিয়েছেন রাতের বারোটায়, হুজুর ঘুম ভাঙে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জেলারের মতো লাঠি তো হাতে রাখে নাই, যার কারণে আপনি শুয়ে আছেন, আপনি টের পাচ্ছেন না যে আপনি কত বড় অপরাধ করেছেন। জান্নাতের নিয়ামত সম্পর্কে যত কথা বলেছে তার মধ্যে আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে, আল্লাহ বলছে ফিহা তাশতাহি আনফুসুকুম, তুমি বান্দা যা চাও সেখানে তোমাকে তাই দেওয়া হবে। আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা মাকতুআতিন ওয়া লা মামনুয়া, এটা আপনি সূরা ওয়াকিয়াতে পাবেন, ডানপন্থী জান্নাতীদের পরেই বর্ণনা করা হয়েছে যে জান্নাত এমন একটা জায়গা সেখানে লা মাকতুআতিন ওয়া লা মামনুয়া, সেখানে কোনো কিছু কোনো নিয়ামত তার কাছ থেকে শেষ হয়ে যাবে না আর তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে না, বলা হবে না বান্দা এটা তোমার জন্য না, এ কথা বলা হবে না। বলেন তো এই দুইটা কথা আমি আপনাকে কেন বলতে চাচ্ছি? আমাদের পিতাকে আদম আলাইহিসসালাম, আমাদের পিতা আদম আলাইহিসসালাম, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এমনি জান্নাতের জন্য সৃষ্টি করেছে এটাই তার দলিল। আপনি কথা ফিল করেন না দেখে আপনি বুঝেন না, আপনার বাবা কোনো কর্ম করেনি সৃষ্টির পর থেকেই জান্নাতে, বুঝেন কথা? এটা কিসের কারণে হয়েছে? এটা আপনার রবের দয়া নয়, এটা দিয়ে আল্লাহ প্রুফ করে দিয়েছে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ বলছেন জান্নাতকে দেখিয়ে দিয়ে বলা হবে তিলকাল জান্নাতুল্লাহ জান্নাতি তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমি এই জান্নাতকে প্রস্তুত করে রেখেছি ওয়ারিস হিসাবে তাদেরকে দেব আমার বান্দাদের মধ্যে যারা আমাকে ভয় করে চলেছে। ওয়ারিস শব্দটা এসেছে, আমি কথাটা খুব ভালো লাগে যখন বয়ান করি। আপনি জানেন জান্নাতকে ওয়ারিস শব্দ কেন ব্যবহার করা হয়েছে? আপনার বাপদাদা মরে গেলে ওই বাড়িটা কে মালিক হয়? এটার কি বলে? ওয়ারিস সূত্রে মালিক আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদের বাবাকে প্রথমেই জান্নাতের মালিক করে দিয়েছে। আল্লাহ বলছেন বান্দা তুমি যদি তোমার বাবার সন্তান হিসাবে বহাল থাকতে পারো, কারণ তোমার বান্দা আমার গোলাম, তোমার বাবা, তুমি যদি আমার গোলাম থাকতে পারো ওয়ারিস হিসেবে তোমাকে আমি জান্নাত দিয়ে দেব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে মেসেজ দিয়েছে। তো সেই জান্নাত একটা গাছ ছিল,
যে একটা গাছের কারণে আমাদের বাবার একটা ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছিল, আল্লাহ বলছে লা তাকরাবু হাযিহি শাজারা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া দেখেন, যে একটা ভুলের কারণে আমাদের বাবা দুনিয়াতে আসতে হয়েছে, আল্লাহ বলছেন বান্দা তুই জান্নাতে চলে আয়, আমি সেই অপশনই রাখি নাই, লা মাকতুআতিন ওয়া লা মামনুয়া, সেখানে আমি কোনো নিষিদ্ধ কোনো জিনিসই তোর জন্য রাখি নাই। তার মানে সেখানে তুই যেটা ধরবি, যা চাবি, যা দেখবি সব হালাল। কিন্তু আজকে আমাদের যুবক সমাজের লোকেরা এবং মা বোনেরা এই দুনিয়াটাকে সেই জায়গা করে নিয়েছে, সে যার সাথে তার সাথে সম্পর্ক করে নেয়, যা ইচ্ছা তা খেয়ে নেয়, সে যেইভাবে খুশি চলছে, যা খুশি তা পরে নিচ্ছে, যেইভাবে সে বলছে ফ্রিডম সে ফিল করছে, সে ফ্রিডম, তারা স্টাইল বুঝে আমরা বুঝি না, ইংলিশেও কথা বলে মনে করে আমরাই গেও তারাই হচ্ছে স্মার্ট, বুঝতে পারছেন? আরে আপনার স্মার্টনেস এটা আমিও বুঝি, আপনি দামি জামা কাপড় কোনটা হয় আপনি কমফোর্টেবল ফিল করেন, ওই ভাষাও আমরা বুঝি আর ওই মেন্টালিটিও আমাদের আছে, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। আমি কিছু দাড়িওয়ালা লোকদেরকে দেখে, আমি হয়তো অতটা স্মার্টনেস আমার মধ্যে নাই, হয়তো অতটা সুন্দর আমি নই, কিন্তু কিছু আমাদের দাড়িওয়ালা ভাইয়েরা রয়েছে যাদেরকে আল্লাহ এত চমৎকার করে সৃষ্টি করেছে, শুধুমাত্র তার রবের ভয়ে সে দাড়ি রেখে দিয়েছে, শুধু তার ভয়ে। আপনাকে এতটাও স্মার্টনেস আল্লাহ দান করেনি, কিন্তু আপনি দেখেন আপনি একটা মহিলার কাছে হিরো হওয়ার জন্য, একটা ফাসেক মহিলার কাছে হিরো হওয়ার জন্য আপনি দাড়ি রাখছেন না, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতন মহিলা দাড়িওয়ালাকে পছন্দ করে, কোনো বেদাড়িওয়ালাকে পছন্দ করে না। আপনি যেমন পাবেন তেমন, আপনি যেমন পাবেন তেমন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওয়া না পাওয়ার বিষয় নয়, আপনি আপনার রবের গোলাম কিনা এটা হচ্ছে প্রমাণ। আরে ফেসবুকে স্ট্যাটাস দেয় এক মহিলা বলছে, সমস্ত ছেলেরা যদি বলতো পর্দাশীল মহিলা ছাড়া বিয়ে করবো না, তাহলে সমস্ত মহিলা পর্দা করে নিত। আরেক পুরুষ স্ট্যাটাস দিছে, যদি সমস্ত মহিলারা বলতো দাড়িওয়ালা ছেলে ছাড়া আমরা আর বিয়ে বসবো না, তাহলে সমস্ত ছেলেরা দাড়ি রেখে নিত। এই নির্বোধ মহিলাকে বুঝে ওর বিয়ের বয়স কখন হয়, এই পুরুষকে বুঝে আর বিয়ের বয়স কখন হয়, ইবাদতের সময় কখন হয়, যেমনি সে বালেগ হবে তখনই তার ইবাদতের সময় চলে আসে, আর তার পর্দা ফরজ 12 বছরে 10 বছরে, আর তার বিয়ে করবে সে 18 বছরে। তাহলে তুই বিয়ে বসবি পাবি কিনা না পাবি সেটা তো পরের ব্যাপার, 12 বছর তোর উপরে পর্দা ফরজ হয়ে গেছে, তোর দাড়ি গজিয়ে গেছে মানে এখনো বীর্য গজায়নি, বিয়ে তো পরে আসবে, তোকে দাড়ি রাখাটা আল্লাহ ফরজ করে দিয়েছে। বিয়ের সাথে দাড়ির কি সম্পর্ক? আল্লাহ যদি ওকে বিয়ে না দেয়, ওর তকদিরে যদি কোনো হাজবেন্ডই লেখা না থাকে, ওকে এইভাবে নির্বোধ হয়ে মারা যাবে? আরে দুনিয়া দিয়ে কি পরকাল আল্লাহর বন্দিকে কম্পেয়ার করা যায়, তুলনা করা যায় কোনোদিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে পরীক্ষা করছে, কিন্তু এই নির্বোধ জাতিরা বোঝে না। এগুলো স্ট্যাটাস হলো, এটাকে পর্দা, এটাকে পরহেজগারি বলে, এটাকে আল্লাহর বন্দিকে বলে। আল্লাহ বলছে তোর তকদিরে স্বামী থাক বা না থাক তোকে পর্দা করতে হবে, এটাই হচ্ছে ফাইনাল। আমরা কি মহিলাদেরকে চুজ করার জন্য আমরা দাঁড়িয়ে রেখেছি? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী? তো কোন কথা থেকে এখানে চলে আসলাম? জান্নাত, আল্লাহ বলছেন লা মাকতুআতিন ওয়া লা মামনুয়া, সেটা এমন একটা জায়গা হবে কোনো কিছু নিষিদ্ধ হবে না। আর আজকে আমাদের সমাজের লোকেরা, আল্লাহ বলছেন নিষিদ্ধ কার জন্য নয়? জান্নাতীদের জন্য নয়। তাহলে দুনিয়াতে কার জন্য নিষিদ্ধ নয়? যারা কাফের, কাফের মদ খেয়ে নিচ্ছে, কাফের গান বাজনা শুনছে, কাফের ড্যান্স করছে, কাফের নাইট ক্লাবে যাচ্ছে, কাফের 30 নাইট পালন করছে, কাফের বার্থডে পালন করছে, তুমি মুসলিম কিনে করতে পারো? আপনি বলছেন, আপনি বলেন কিভাবে করতে পারো? তুমি তুমি তো জেলখানায় আছো, তুমি এগুলো কিভাবে করতে পারো? তুমি বলো বান্দা, তুমি 21 ফেব্রুয়ারি পালন করো, ফুল দিয়ে খাম্বার সামনে, মূর্তির সামনে সেজদা করো, তুমি তুমি মোমবাতি জ্বালাও, এটা তোমাকে কে শিখিয়েছে? কে শিখিয়েছে এটা কোন ধর্ম থেকে এসেছে? তুমি সরকারের বিরুদ্ধাচারণ করবে, তুমি সরকারের প্রতিবাদ করবে, তোমাকে মোমবাতি জ্বালিয়ে সেখানে রাস্তার মধ্যে বসাটা কে শিখিয়েছে? এটা কি ইসলাম শিখিয়েছে আমাদেরকে? আমাদেরকে বলেছে সরকারের বিরুদ্ধাচারণ করো তুমি এভাবে? এটা কি প্রতিবাদের কোনো রূপ হলো? আরে ইহুদি নাসারারও করে না তো এইভাবে প্রতিবাদ, মুসলিমদেরকে কে শিখালো এটা প্রতিবাদ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই সমস্ত বান্দারা বলে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুক, যেই বান্দা বলে আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার গোলাম, আমি তোমার সাথে যে ওয়াদা করেছি সেটা পূর্ণ করব, যার বিশ্বাস হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে ফিরে যাব, এটা কি আমাদের বিশ্বাস নয়? কার কার বিশ্বাস হাত তোলেন? আপনারা বিশ্বাস করেন আমরা পরকালে যাব? আচ্ছা হাত না মান তাহলে, তাহলে আমাদের আচরণ ওই তাদের সাথে কিভাবে মিশে গেল যারা বলে ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মানাহনু বিমাবউসিন, যারা বলে আমরা এই জমিনে পেয়ে গেছি, জিন্দা হয়ে গেছি, মরে যাব, হার হাড্ডি সাফ হয়ে যাব, আমরা পরকালে উঠব না, ও দাঁড়িয়ে রাখে না, তাহলে আপনি তো বলছেন আপনি পরকালে উঠবেন, তাহলে আপনার দাঁড়িয়ে নাই কেন?
ওই বলছে যে আমাদের পরকাল নাই, এই দুনিয়াটাই আমাদের ফাইনাল জীবন। ও মদ খায় তাহলে আপনি কেন খান? ও গার্লফ্রেন্ড রাখতে পারে, আপনি তো রাখতে পারেন না, কারণ আপনাকে তো কাল কিয়ামতের দিন ওজন করা হবে। বুঝেন না কথা আপনি? ও নামাজ পড়ে না, ঘুমিয়ে থাকতে পারে, ও আল্লাহ ছাড়া অন্যের সামনে সেজদা করতে পারে, অন্যের কাছে চাইতে পারে, কারণ ওর কাছে পরকাল বলে কিছু নাই। আপনি তো বিশ্বাস করেন না কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। তাহলে এই দুই বিশ্বাসীর আমল মিলে কি করে গেল বলেন? হয় আপনার ইমান ঠিক আছে, নাহলে আপনার দাবি মিথ্যা। হয় আপনি বুঝেনি না ইমান কি জিনিস, পরকাল আপনাকে আমাকে উঠতে হবে, না হলে আজকে মুসলিম সমাজের ছেলেদের চরিত্র এইভাবে নষ্ট কিভাবে হয়ে যেতে পারে আপনি বলেন? এমন একটা সময় ছিল সিগারেট যারা খেত তারা লুকিয়ে খেত, আর আজকে যারা খায় না তারা এই লুকাইতে কেন হয়? পাপ যখন মাথা চারা দিয়ে ওঠে পাপ রোমান্স কেন হয়ে যায়? কোন একটা সময় ছিল গার্লফ্রেন্ডের হাত ধরে হাঁটবে কোনো ব্যক্তির এমন সাহস ছিল না। আমরাও যুবক ছিলাম, এখনো যুবক রয়েছে, কোনোদিন আমরা এরকম করিনি যে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সে স্কুল কলেজে যাবে হাত ধরে, কিন্তু সেই জায়গায় আজকে পার্কের মধ্যে বসে সে তার গার্লফ্রেন্ডের পাজামার ভিতর হাত দেয় কি করে বলেন? আর এটা এত বড় বেহায় হয়ে গেছে, তাকে ভিডিও করা হচ্ছে, ওর গায়ে পর্যন্ত লাগে না, কারণটা কি? আর মুসলিম সমাজের মধ্যে নেতারা তখন থাকে কোথায়? যার মধ্যে গায়রত রয়েছে তার মধ্যে সামনে পাপ হচ্ছে। কোন ব্যক্তি যদি দায়িত্বশীল থেকে থাকে আর তার বাড়ির সামনে তার গাছের নিচে যদি কোন দুইটা জোড়া একসাথে থাকে, তখনই তার পাশার মস্ত চরিত্র থেকে মুক্ত। তার মানে যে সমস্ত নেতারা এগুলোকে বাধা দেয় না, আমরা ভেবে নেব আপনিও এই চরিত্রেরই ছিলেন, নাহলে বাধা দিতে হবে এই সমাজকে। প্রকাশ্যভাবে পাপ চলবে না, কারণ প্রকাশ্যভাবে যখন পাপ মাথা চারা দিয়ে উঠবে আল্লাহর রাসূল বলছেন সেই জমিনকে আল্লাহ ধ্বংস করে দেবে, আর সেই দিন আমরাও নাজাত পাবো না, আমরাও ধ্বংস হয়ে যাবো। তো আমার মেসেজ হচ্ছে আমাদের ভাইদের প্রতি, আমরা হলাম আল্লাহর গোলাম, আমাদেরকে আল্লাহর গোলামি করে দেখাতে হবে। আল্লাহ আপনাকে বান্দা বলেছে, এবার আমি আপনাকে আপনার প্রাইজ বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই ব্যক্তি আমার বন্দিগিটাকে মেনে চলবে, মাত্র আল্লাহ আপনার কাছে পাঁচ ওয়াক্ত সালাতে তো ডিমান্ড করেছে, আর কিছু করেছে? দেখেন তো আল্লাহর দয়াটাকে আমি আপনাকে বলি। প্রথম আয়াতটা ফিরে আসি, আল্লাহ কি বলেছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আপনি বলেন তো দেখি আজকে কার উপরে হজ ফরজ ছিল? কেউ আছে আজকে হজ করে আসছেন? আজকে হজ ফরজ ছিল? আজকে কোনো সিয়াম ফরজ ছিল? আজকে যাকাত ফরজ ছিল? তাহলে পাঁচ ওয়াক্ত সালাত ছাড়া আপনি বলেন তো আজকে আপনার উপরে কি ইবাদত ফরজ ছিল? মাত্র পাঁচ ওয়াক্ত সালাত, কত ঘন্টা? চব্বিশ ঘন্টার মধ্যে কয় ঘন্টা লাগে পাঁচ ওয়াক্ত থেকে জোড়া দিলে? এক ঘন্টা, বেশি জোর এক ঘন্টা। ফজরের নামাজ 10 মিনিট, জোহরের নামাজ 15 মিনিট, আসরের নামাজ ধরেন 4-5 মিনিট বা 10 মিনিট, মাগরিবের নামাজ 10 মিনিট, এশার নামাজ 15 মিনিট, হিসাব করেন কতটুকু হয়? এক ঘন্টা পুরো হবে না? তাহলে এক ঘন্টা মাত্র আপনি সালাত আদায় করলেন, আর আল্লাহ বলছেন বান্দা তোমাকে আমি এক ঘন্টার জন্য সৃষ্টি করি নাই, বরং আমি তোমাকে বন্দিগি করার জন্য সৃষ্টি করেছি। বন্দিগি মানে কি? তার মানে আজকে সারাদিন ঘুম নাই তোমার, সারাদিন তোমাকে দাঁড়িয়ে থাকার জন্য আমি সৃষ্টি করেছি। আজকে সারাদিন তোমাকে সিয়াম পালন করতে হতো, আজকেও তোমাকে জাকাত দিতে হতো, আজকে তোমাকে কুরবানি করতে হতো, এই জন্যই তো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে না? কিন্তু আল্লাহর দয়া দেখেন, আল্লাহ বলছেন বান্দা আমার উদ্দেশ্য তো এটাই, কিন্তু বান্দা তুমি যদি সারা 24 ঘন্টার মধ্যে মাত্র এক ঘন্টা আমার গোলামি করে দেখাও, বাকি 23 ঘন্টা আমি তোমাকে আমার গোলামি ভাববো। রমজান মাস মাত্র একটা মাস, আল্লাহ বলছেন এক মাস তুমি সিয়াম ফরজ পালন করে দেখাও, তুমি 11 মাস খাও, তারপরে তুমি আমার কাছে সায়েম, তুমি আমার কাছে রোজাদার ব্যক্তি। আল্লাহ বলছে তুমি জীবনে একবার হজ করে দেখাও বান্দা, তুমি 60 বছরে আমার কাছে হাজি। আল্লাহ বলেছে আমাদেরকে, আল্লাহ বলছেন সারা জীবন তুমি আমার কাছে বান্দাই থেকে যাইবা মাত্র এক ঘন্টার ইবাদতের বিনিময়ে। আর যখনই আপনি আল্লাহর বান্দা থেকে যাবে, আল্লাহ বলছেন বান্দা তোর পাপগুলো আছে এটা আমি মাফ করে দেবো। শুধু আমাদেরকে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর বান্দা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর বন্দিগি কিভাবে নষ্ট হয়ে যায় সেই কাজে জড়ানো যাবে না আমাদেরকে, শুধু বড় শিরক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক করা যাবে না। আর জেনা, হত্যা, বড় বড় পাপ। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, আপনাদের মাঝে কে আছে যে একে অপরকে জাদু করেছেন? আছে এমন কোনো ব্যক্তি? নাই। কেউ আছে এমন যে আল্লাহ ছাড়া অন্যকে সাজদা করেছেন? আল্লাহ না করুক না থাকে এমন কেউ ব্যক্তি? থাকতে পারে কেউ? আল্লাহ না করুক যে আমাদের মধ্যে, আল্লাহ আমরা যদি কোনোদিন এমন কাজ করে থাকি আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা যদি তোমাকে ছাড়া অন্য কারো কাছে কিছু চেয়ে থাকি, আল্লাহ তুমি আজকে আমাদেরকে মাফ করে দাও, আমরা নেক্সট টাইম কিয়ামত পর্যন্ত তোমার ছাড়া আর কারো কাছে চাইবো না। আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে কাউকে হত্যা করেছেন? আমার তো মনে হয় নাই। তাহলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7টা কাবিরা গুনাহ কথা বলেছে, আল্লাহ বলছেন ইজতানিবু সাবা আল মুবিকাত, রাসূলুল্লাহ বলছেন তোমরা 7টা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। তার একটা হচ্ছে শিরক, একটা হচ্ছে হত্যা, একটা হচ্ছে কি বললাম জাদু, আকলের মাল ইল ইয়াতিম, এতিমের মাল ভক্ষণ করা, আপনাকে এতিমের মাল খান, আর আমাদের সমাজে এতিমই নেই, খাবেন কি?
তো এতিমের মাল আপনারা ভক্ষণ করেন, আপনারা কি কোনো সতীসাদ দিয়ে মানে সৎ মহিলাকে অপবাদ দিয়েছেন? দেননি। যুদ্ধই তো হয়নি, আমরা পালামু কি? তাহলে সাতটা অপরাধের কথা রাসুলুল্লাহ বলছেন, এটা হচ্ছে কাবিরা গুনাহ, আকবারুল কাবায়ের। আমি একটা শুধু বলিনি, সেটা হচ্ছে হারাম খাওয়া, জেনা, এগুলো বলিনি। কেন বলিনি? কারণ এর গ্যারান্টি কেউ দিতে পারবে না, আমি হুজুর দিতে পারবো না আপনাদেরকে। আমি যদি হাত তুলে আপনাকে লজ্জা দিতে চাই না, তাহলে আমি যেই মেসেজটা আপনাকে দিতে চেয়েছি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত কাবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমরা প্রত্যেকে বেঁচে আছি, কিন্তু কারো কারো মাঝে কোনো একটা পাপ রয়ে গেছে। কেউ হয়তো জেনা করেছে, কেউ কাউকে হত্যা করে ফেলেছে, সে কোনোদিন জেনাও করেনি, মদও খায়নি, তার পাপ কি শুধু একটা হত্যা? কেউ আছে জেনা করে কিন্তু কাউকে হত্যা করে নাই, সে কোনোদিন নেশার মধ্যে স্পর্শ করে নাই। কেউ আছে আবার নেশা করে কোনোদিন কোনো মহিলাকে স্পর্শ করে নাই, হত্যাও করে নাই। তার মানে আমাদের কারো মাঝে কোনো না কোনো পাপ জড়িত, কোনো একটা পাপ জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুই সমস্ত পাপ থেকে বেঁচে আছিস, ওই একটা পাপ তোকে ডুবিয়ে দেবে, আল্লাহর ওয়াস্তে সেই পাপটা ছেড়ে দে, তুই আল্লাহর কাছে মুত্তাকি। বলেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আমাদের প্রত্যেকের জীবনে কোনো পাপ নাই, ওই একটা একটা পাপ আছে না, আমরা যদি সেটা ছেড়ে দিই আমরা মুত্তাকি। আর আল্লাহ বলছেন, বান্দা তুই যদি মুত্তাকি হস, তোর জন্য আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, তোমরা দৌড় দাও, প্রতিযোগিতা করো, কে আগে আল্লাহর ক্ষমা নেবে। আল্লাহ বলছেন, আমি তাকে ক্ষমা করে দেব, এবং সেই জান্নাতের দিকে আসো, সেই যে জান্নাত, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে সাত আকাশ এবং সাত জমির সমান। আল্লাহ বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি এটাকে প্রস্তুত করে রেখেছি যারা আমাকে ভয় করে চলে তাদের জন্য। আমরা কি আল্লাহর মুত্তাকি বান্দা হতে প্রস্তুত? তাহলে আমাদেরকে, এই যে দেখেন, একটা মানুষ ফেরেশতা হয়ে যাবে না, আমি বলছি না যে আমরা ফেরেশতা, কিন্তু আমাদেরকে যথাযোগ্য আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি তোমার জীবনের যে খারাপি গুলো আছে, আমি আমার রহমতে সবগুলোকে মাফ করে দেবো। অনুদখিলকুম মুদখালান কারিমা, আর আমি তোমাকে একটা সম্মানিত জায়গায় তোমাকে আমি স্থান দেবো, আল্লাহ বলছে। আর আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য কত ব্যবস্থা করে রেখেছে দেখেন। আল্লাহ বলছেন, কোন বান্দা যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে তার যতগুলো পাপ আছে, সে যদি ফজর থেকে জোহর পরে, তার মাঝের যে পাপ আছে মাফ হয়ে যাবে। সে যদি জোহর থেকে আসর পরে, আসর থেকে মাগরিব পরে, মাগরিব থেকে এশা পরে, আল্লাহ বলছেন যেমনি সেই ওয়াক্তগুলো চলে আসবে, বান্দা এই গ্যাপের মাঝে যে পাপগুলো হয়, এটা আমার রহমতে আমি মাফ করে দিই। গত জুমায় যারা সালাত আদায় করেছেন, আজকের জুমায় যারা উপস্থিত ছিলেন, আল্লাহ বলছেন ওয়াল জুমাআতু জুমা, গত রমজানে যারা হক আদায় করেছেন, আর রমজান মাত্র একটা মাস বাকি আছে, আমরা প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ যথেষ্ট হায়াত দিয়েছো, আর একটা মাস আল্লাহ শুধু রমজানের চারটাকে আমাদেরকে দেখিয়ে দাও। জানেন এটা কি হবে? রাসুলুল্লাহ বলছেন, আর রমাদান ইলা রমাদান, যখনই রমজানের চাঁদ উঠে যাবে আর আপনি জীবিত, আল্লাহ বলছেন মুকাফফিরাতুন মা বাইনাহুম, আপনার এর মাঝে যে পাপ আছে আল্লাহ মাফ করে দেবে। এটা মুসলিম শরীফের হাদিস, আমি আপনাকে বলছি, তাহারাতের অধ্যায় রয়েছে। অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা নিতে বেশি কিছু লাগবে না। যার যে পাপ আছে, আপনি আল্লাহর কাছে ফিরে আসেন, সেজদা করেন আর বলেন, আল্লাহ আমি তোমার কাছে ফিরিয়েছি, আমাকে মাফ করে দাও, আল্লাহ গ্যারান্টি দিচ্ছে আমি তোমাকে ক্ষমা করে দেবো। আকুলু লি কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করে দিচ্ছি। কতটুকু সময় হয়েছে? অনেক সময় হয়ে গেছে না? অনেক হয়েছে। আমি চাইলে আরও এক দুই ঘন্টা বলতে পারবো, কিন্তু আমি আপনাদেরকে বিরক্ত করতে চাচ্ছি না। আমি শুধু আপনাকে আল্লাহর দিকে ডাকতে চাচ্ছি। দেখেন ওয়াজ মাহফিল বহুত শুনেছেন, আপনি শুধু আল্লাহর কাছে একটা সুস্থ অন্তর নিয়ে উপস্থিত হয়ে যান, আপনি কত বেনিফিট পাবেন। আজকে জুমায় এই আয়াতটা বলেছিলাম, সেই আয়াতটাই শুধু আমি আপনার কাছে আজকে ঝেড়ে দিতে চাচ্ছি। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, একটা দিন আসতে যাচ্ছে, সেই দিন কারো টাকা পয়সা, কারো সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন, ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, যেই ব্যক্তি আল্লাহর কাছে একটা সুস্থ অন্তরণে উপস্থিত হতে পারবে, সেই ব্যক্তি হচ্ছে নাজাত পাবে, সেই ব্যক্তি হচ্ছে জ্ঞানার, সেই ব্যক্তি হচ্ছে উইনার, সেই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি।
আমরা প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে তুমি জান্নাত দান করো। আল্লাহ, যে নবীর দিন তুমি আমাদের কাছে রেখে গেছো, আল্লাহ এই দিনের উপরে আমাদেরকে কায়েম রাখো। আমাদের দ্বারা যদি ভুল ত্রুটি কমে আল্লাহ শিরিক হয়ে গিয়ে থাকে, আল্লাহ তুমি আমাদের শিরিকগুলোকে মাফ করে দাও। আল্লাহ, তোমার যে তাওহীদের বাণী তুমি কোরআনে নাজিল করে দিয়েছো, সেই কোরআনের জ্ঞান আমাদেরকে তুমি দান করো, এবং আমরা যেন তোমার বান্দা হয়ে তোমার কাছে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ, আমাদেরকে তুমি মাহরুম করে দিও না। রাব্বানা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ, আমরা তোমার কাছে চাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি আমাদেরকে পূর্ণতা দান করো, আল্লাহ আমাদের অভাবকে তুমি মিটিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্না নাসআলুকাল জান্নাতুল ফেরদৌস। আল্লাহ, তোমার কাছে আমরা জান্নাতুল ফেরদৌস চাচ্ছি। রাব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, যখন তুমি আমাদেরকে হেদায়েত করেই দিয়েছো, আল্লাহ তুমি আমাকে আর গুমরাহ করে দিও না। আল্লাহ, তুমি হচ্ছেন ওয়াহ্হাব, তুমি হচ্ছো দাতা। আল্লাহ, তুমি কবুল করো। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বাল আলামিন, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।